Welcome everyone. Shantapa, কেমন আছেন? হ্যালো, কেমন আছেন? হ্যাঁ দাদা, ভালো আছেন? এই তো ভালো আছি। তো আপনার প্রবলেম কি সলভ হয়েছে? আমার প্রবলেম সলভ হয় নাই এখনো। হয় নাই। ওকে ফাইন। আমি সব আনইনস্টল করছি, ইনস্টল করছি, দুইবার তিনবার করে করছি, একই সমস্যাই। তাহলে আপনার কম্পিউটারে হয়তো বা কোনো সফটওয়্যার কমতি আছে যেটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, অনুজ ভাই কি করেন? ওকে, তাহলে আপনি 6টার দিকে আপনি আলাদা বসেন আমার সাথে। ওকে। ওকে, থাকে আমরা একটু ফাইন্ড আউট করার চেষ্টা করবো যে কোথায় প্রবলেমটা। আচ্ছা, ঠিক আছে। হিমা, হ্যাঁ দাদা, আমি আছি। হ্যাঁ, মধুপুর ট্যুর কেমন হলো? অনেক মজা করে আসলাম, সে তো দেখলাম। খালি মজা মজা করে করছো নাকি টুজে টুজে আসছো? না না না, ওই আতে যাই নাই। ওকে ভাই, আনিস স্যারের অবস্থা কি তাই জানতে চাইছি। জি, কি কোনটা? আমি তো মাত্র ঢুকলাম, এখন কথা কি হইলো বুঝি নাই। আপনার অবস্থা কি তাই বলছি। আমি তো ট্রাই করতেছি। ওকে ভাই, প্রথমত আপনারা একটা টেস্ট কেস দিব আমি, সেটা কি করবেন, টেস্ট অটোমেশন স্ক্রিপ্ট লিখবেন, যে কারোর কম্পিউটারে দেন একসাথে যে বাগটা পাওয়া যাবে সেটা কি করবেন, কি স্যার গেট ব্যালেন্স চ্যালেঞ্জ দিয়া অ্যাকাউন্ট? এটা হলো, আমরা এটাকে বলি ডাটা হাইডিং। মানে আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়ে যা লিখবেন সেটা ডাটা হাইড হয়ে যাবে। এটা হলো এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশন, হ্যাঁ, ডাটা হাইডিং। আচ্ছা, আমরা যে ইনিট ফাংশন লিখে একটা স্পেশাল ইনিট ফাংশন, ওটা তো ডট আন্ডারস্কোর আন্ডারস্কোর দিয়ে, ওটা কি এনক্যাপসুলেশন? না 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 না, এটা হলো স্পেশাল মেথড অর ফাংশন, স্পেশাল মেথড। এখানে আন্ডারস্কোর আন্ডারস্কোর ইনি, তারপর আন্ডারস্কোর আন্ডারস্কোর আছে, এখানে কিন্তু শেষে আর আন্ডারস্কোর আন্ডারস্কোর না। ঠিক আছে, তো এইটা হলো ডেটাটা হাইড করা থাকে, এনক্যাপসুলেশন। এটা কি বলে এনক্যাপসুলেশন, যেটা আমরা করি নাই, এটা আমাদের দরকার হয় না, এটা যারা সফটওয়্যার তাদের জন্য। আমাদের বেসিক যে ব্যাপারটা লাগবে এই টেস্টের জন্য, পাইথনের আপে যেভাবে শুরু করাইছিলেন, পাইথনের কিছু বেসিক প্রোগ্রামিং নলেজ নিয়ে আমরা কাজ শুরু করছি, এটি তো না? আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর শুধু ইনহেরিটেন্সটা লাগে। ইনহেরিটেন্সটা রাইট, ইনহেরিটেন্স লাগে আমাদের, অ্যাবস্ট্রাকশন লাগে না আমাদের, ইনক্যাপসুলেশন লাগে না। ঠিক আছে, আমাদের পলিমরফিজম লাগে না, পলিমরফিজম লাগে না, সফটওয়্যার ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার ইন টেস্ট, ওইখানে শুধু ইনহেরিটেন্সটা লাগে, যে ক্রিয়েশনটা লাগে। ওকে, দাদা একটা ছিল, মানে আমি হ্যাকিং এর একটা পার্ট শিখতে চেয়েছিলাম, ফেসবুক হ্যাকিংটা, অনেকের হ্যাক হয়ে যায় তো, ওইটা কিভাবে আর কি না করে, যদি কারো অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায় ওইটা কি উদ্ধার করা যাবে? করা যাবে, সোজা হিসাব হলো পুলিশে ধরাই দিবে। ঠিক আছে, তার তুমি জাস্ট ফেসবুক উদ্ধার করলে তো প্রবলেম সলভ হইলো, পরে জেলে ভাত খাওয়াইতে হবে। পুলিশে তো গেলে আবার কেস, তারপর কত কিছু কাহিনী। বাংলাদেশের পুলিশটা তো আর ভালো না। না, বাংলাদেশে কিন্তু পুলিশ সাইবার সিকিউরিটি সিস্টেম আছে, এটাকে বললে কিন্তু তারা কাজ করে এবং স্ট্রং। এখন এখন আছে, এখন আছে, এখন আছে। হ্যাঁ,
এখন দেশের বাইরে পড়াশোনা করে আসছে, হ্যাঁ এখন কিন্তু আছে, এখন যারা পড়াশোনা করে আসছে ওরা কিন্তু কাজে লাগানোর জন্য উদ্গ্রীব, ওরা কিন্তু দেখাইতে চায় যে দেখো আমরা উদ্গ্রীব চাই যে আমি পারছি। হ্যাঁ এটার জন্য কিন্তু ওরা খোঁজে এই সমস্ত কেস। তো না গেলে গত সপ্তাহে এই অ্যাপ্লিকেশনে দেখা গেছে ইউজার নেম এবং অ্যাডমিন দেওয়ার পরে আমরা কি করতে পারি না, লগইন করতে পারি না। So it's a bug. Right. Correct. User right. correct password দেওয়ার পরে যদি আমরা অ্যাপ্লিকেশনে ঢুকতে না পারি, it's a bug. সব সময় মনে রাখবেন একটা জিনিস, মনে রাখলে দশটা প্রবলেমের সলভ হয়। একটা হলো expected results, দেখা যাচ্ছে expected, হ্যাঁ 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 দেখা যাচ্ছে, দেখা যায় expected results, আমার হাতে লেখা ভালো না, আমি এখানে লিখতে পারি না। একটা হলো actual result, very simple, এই জিনিসটা বুঝতে আপনার কাজটা সহজ হয়ে যায়। একটা হলো এক্সপেক্টেড রেজাল্ট, এক্সপেক্টেড রেজাল্ট হলো আপনি আশা করছেন আপনার টেস্ট কেস যা আছে সেটা হলো যেহেতু কারেক্ট ইউজার নেম এবং কারেক্ট পাসওয়ার্ড ব্যবহার করছেন, দিলে আপনার এক্সপেক্টেড রেজাল্টটা কি, আপনি এই অ্যাপ্লিকেশনে ঢুকতে পারবেন, সেটা হলো এক্সপেক্টেড রেজাল্ট, রাইট? আপনি এক্সপেক্ট করছেন যে রেজাল্টটা এই হবে, আপনি অ্যাপ্লিকেশন ঢুকতে পারবেন। কিন্তু যখন আপনি এটা দিলেন, পাসওয়ার্ডটা দিলেন, এইখানে লগ ইন বাটনে ক্লিক করলেন, তারপরে যা দেখা গেল সেটা হলো আপনাকে ঢুকতে দিল না, সেটা হলো কি অ্যাকচুয়াল রেজাল্ট, রাইট? এক্সপেক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্ট আপনার কথা হলো যে আপনি ঢুকতে পারবেন এবং আপনি ঢুকতে পেরেছেন, তাহলে টেস্ট কেসটা কি পাস, রাইট? এক্সপেক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্ট যদি সেম হয়, টেস্ট কেস ইজ পাস, তখন আপনার কিছুই করা লাগছে না। ওকে, জাস্ট একটা রিপোর্ট জেনারেট করবেন, রিপোর্ট আপনি জাস্ট পাঠাইয়া দিবেন, লিংক পাঠাই দিবেন, যেটা 8 নম্বর ভিডিওতে দেখানো হয়েছে, 7 না 8 নম্বর, আমি যে পরশুদিন পাঠাই দিছি ভিডিও ওখানে। কিন্তু সব সময় তো আর এটা হবে না, ম্যাক্সিমাম সময়ই আপনার এক্সপেক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্ট আপনার কি হবে, এক হবে, যদি অ্যাপ্লিকেশনটা স্টেবল হয়। স্টেবল হয় মানে যে মোটামুটি দাঁড়াইয়া গেছে, কিন্তু সব সময় তো আপনি ওরকম কোম্পানিতে যাবেন না, গুগলের মতো, আমাজনের মতো, তারপরে ফেসবুকের মতো, যে অ্যাপ্লিকেশনটা রেডি আছে চলছে, ভেঙে যাচ্ছে কিনা ফেটে যাচ্ছে কিনা সেটা আমরা টেস্ট করছি। এরকম বড় বড় কোম্পানি অলরেডি দাঁড়ায় গেছে, এরকম কোম্পানিতে সবসময় আপনার জব নাও হতে পারে, আপনার এমন কোম্পানিতে জব হতে পারে যে মাত্র অ্যাপ্লিকেশন তৈরি করতেছে। তাহলে কি হবে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে এক্সপেক্টেড রেজাল্ট এবং অ্যাকচুয়াল রেজাল্ট এক না, এইখানে কোশ্চেন মার্ক মানে হলো নট, রাইট? প্রোগ্রামিং এর ভাষায় মানে হচ্ছে এক্সপেক্টেড রেজাল্ট and actual result is not same. যখনই সেম হবে না তখনই টেস্ট হলো কি, ফেল, ঠিক আছে? এখন টেস্ট ফেল হলে আপনার কাজ বাইরে গেল, পাস করলে তো কিছুই করা লাগছে না, শুধু একটা রিপোর্ট জেনারেট করবেন, লিংকটা পাঠাই দেবেন। কিন্তু যদি টেস্টটা ফেল করে তাহলে তখনই আপনার কি করতে হবে, জিরাতে যাইতে হবে। জিরা একটা সফটওয়্যার, এটা হলো ব্যাক ট্র্যাকিং টুল বলি আমরা, ওখানে গিয়ে কি করি আমরা,
কি বাগ পাইলাম সেটা আমরা ওখানে রিপোর্ট করি, আমরা এটাকে বলি রিপোর্টিং। বাক রিপোর্টিং টুল ওইটা আসলে যখনই ফিল করবে আপনাকে তখনই কি করতে হবে, জিরাতে যাইতে হবে এবং আপনাকে বাকটা রিপোর্ট করতে হবে, একজন ডেভেলপারকে অ্যাসাইন করতে হবে। আসলে ওই ডেভেলপার সাধারণত হয় হলো ডেভেলপার এর যে লিড ডেভেলপার, ওই ডেভেলপার ওইটা কি নিজে ফিক্স করবে না তার অন্যান্য ডেভেলপারকে দিয়ে ফিক্স করাবে সেটা তার ব্যাপার, ওইটা নিয়ে আমরা মাথা ঘামাবো না। যাকে দিতে বলবে আমরা তাকে শুধু অ্যাসাইন করে দেব, তারপর কে ফিক্স করলো ওটা আমাদের জানার বিষয় না। আচ্ছা, রিপোর্ট করার পরে আমরা একজনকে অ্যাসাইন করে দিচ্ছি, মানে একজন ডেভেলপারের নাম আমরা উল্লেখ করে দিচ্ছি, সেটার নাম হয়তো বা হিমা, অ্যাসাইন টু আ ডেভেলপার। ঠিক আছে, এই ডেভেলপার তারপর এটা কি করবে, বাগটা দেখবে, এখানে যে আমরা রিপোর্ট করছি ওখানে আমরা আবার স্টেপস লিখে দিব কি কি করলে সে বাগটা দেখতে পাবে। দেখা সে যদি বলে যে হ্যাঁ এটা বাগ, তাহলে এটা সে কি করবে, ফিক্স করবে। বাগটা ফিক্স করলে, বাগ ফিক্স করার ফলে এই বাগটা ফিক্স করলো, কিন্তু এইখানে দেখা গেল প্রবলেম। ঠিক আছে, এই জন্য আমাদের কি করতে হয়, এইটাকে আমাদের পুনরায় রিটেস্ট করতে হয় যে ফিক্স হয়েছে কিন্তু এর ফলে কোনো প্রবলেম আছে কিনা সেখানে। এই রিটেস্ট করা কি আমরা বলি এখানে রিগ্রেশন টেস্ট। ঠিক আছে, রিটেস্ট করার পরে এইটা আমরা যদি আবার দেখি যে সব ঠিক আছে, তাহলে এখানে আমরা টেস্টটা ক্লোজ করে দিই, মানে টেস্ট শেষ। যদি আবার দেখা যায় এটা করার ফলে ঝামেলা হয়ে গেছে, তাহলে আমরা আবার রিপোর্ট করি, পুনরায় রিপোর্ট করব, এখানে চলে আসবে, আবার এটা চলতে থাকবে। কনসেপ্ট হলো এই। ঠিক আছে, এখন এইটুকু পরিষ্কার, এইটাকে যখন আমরা একটা একটা করে নিজেরা করব সেটা হলো ম্যানুয়াল টেস্টিং, আর যখন পাইথন স্ক্রিপ্ট লিখে যখন টেস্ট করব সেটা হলো অটোমেশন টেস্টিং। আচ্ছা, প্রথমত ম্যানুয়ালি আমরা টেস্ট করে দেখি এটা গত সপ্তাহে বাগ ছিল আজকে নাও থাকতে পারে। এটা কি কোনো কারণে চেঞ্জ হয়? হ্যাঁ, কোনো কারণে, একটা হলো যে কোড ভেঙে যেতে পারে অতিরিক্ত ব্যবহারের ফলে, হতে পারে ডেভেলপার একটা জায়গা চেঞ্জ করছে, কোথাও এখানে চেঞ্জ করছে ফলে এখানে এফেক্ট করছে, সেটা হতে পারে। এটা চেঞ্জ করতে গিয়ে এক জায়গায় একটা অক্ষর বাদ গেছে, সেটার জন্য হতে পারে। ঠিক আছে, আমরা দেখি যে আজকে আমরা ঢুকতে পারি কিনা। অ্যাডমিন 1 2 3, এই যে এখনো এইটা আছে, বাগটা আছে, আমরা যাইতে পারি নাই। আমাদের এক্সপেক্টেড রেজাল্ট ছিল যেহেতু এইখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড কারেক্ট দেওয়া আছে সেটা ব্যবহার করছি, এক্সপেক্টেড রেজাল্ট ছিল আমাকে ঢুকতে দিবে কিন্তু আমাকে ঢুকতে দেয়নি, সো ইটস আ বাগ। এইবার এটা হলো ম্যানুয়াল টেস্টিং করব, এইবার অটোমেশন টেস্ট স্ক্রিপ্ট লিখবেন, অটোমেট করবেন, ঠিক আছে, সেলেনিয়াম দিয়ে, দেন জিরা টুলে গিয়ে সেটা কি করবেন, রিপোর্ট করবেন। আর এই টোটাল কাজে
নেতৃত্ব দিবে হইল আনিস ভাই। সময় হলো এক ঘন্টা মনে রাখবেন, কিন্তু প্রজেক্টে যখন কাজ করবেন এই জন্য আপনি সময় পাবেন হয়তো বা তিন দিন। এটার জন্য এমনও হতে পারে যে এটা করার পরে আপনাকে বলবে এটা পাই টেস্ট ফ্রেমওয়ার্ক দিয়ে করবেন, প্রথমে অটোমেশন স্ক্রিপ্ট লিখবেন, দেন ফ্রেমওয়ার্ক দিয়ে টেস্ট করবেন, আপনাকে হয়তোবা সময় দিবে 7 days। যদি বড় কোম্পানি হয় এমনও হতে পারে এইটার জন্য আপনি সময় পাবেন 30 days। সাত দিনের আগে কোন কোম্পানিতেই এটা আপনার কাছে চাবে না, আপনারা বলবে এইটা করেন শুধু এইটুকু, তারপর এইটুকু করবেন, এটাও আরেকটা টেস্ট কেস, ঠিক আছে, দেন এটা আরেকটা টেস্ট কেস, রাইট। সো টোটালটার জন্য হয়তো বা আপনাকে 30 দিন 45 দিন, ইট ডিপেন্ডস যে আপনি কি হাই ভলিউম কোম্পানিতে কাজ করছেন নাকি অনেক কোম্পানি আছে রিল্যাক্স, ঠিক আছে। আমার একটা কোশ্চেন আছে, আমি একটা জিনিস একটু বুঝি না এখনো ক্লিয়ার লাগে আসলে, বলেন সে রয়েছে এই যে পাই চাম যে IDE, এই IDEটার মাধ্যমে আমরা পাইথন কোডও লিখি এবং এটা দিয়ে আমরা টেস্ট করি। তো এখন আমরা এটা টেস্ট করতে গেলে আমরা কিছু টুলস ইউজ করি বা কিছু যেটাকে বলেন ফ্রেমওয়ার্ক, যেমন সেলিনিয়াম, রাইট, তারপরে পাই টেস্ট। তো আমরা এই যে সেলিনিয়াম পাই টেস্ট এগুলা যে IDEর ভিতরে আমরা যে কল করে নিয়ে এসে যে বা যে প্যাকেজ গুলো ইনস্টল করে যে আমরা কাজ করি, এটাই কি আসলে পাইচামের উপরে আমরা ফ্রেমওয়ার্ক নিয়ে আসছি, সেলিনিয়াম ফ্রেমওয়ার্ক নিয়ে আসছি, আপনার পাই টেস্ট এগুলা ব্যাপারগুলো এরকম? আমি সবসময় বলি আনিস ভাই, সবসময় বলি কনসেপ্টের উপর আমি জোর দিই। কনসেপ্ট মানে কি? প্রত্যেকটা বিষয়েরই ছোট ছোট কনসেপ্ট আছে, বুঝার বিষয় আছে। আপনি যদি নেগলেক্ট করেন ওখানে তাহলে এই অল্প অল্প কনসেপ্ট যখন আপনার মধ্যে কনফিউশন থাকে এটা যতদিন যাবে কনফিউশন গুলো বাড়তে থাকে, শেষে গিয়া কি হয় আমি আসলে আসল জিনিসটা বুঝি। কনসেপ্ট এই যে দেখেন ইউটিউবে হোয়াট ইজ সেলিনিয়াম এর দেখবেন 95% এটার সংজ্ঞা দেওয়া আছে, সেলিনিয়াম ইজ এ টুল দ্যাট হেল্পস আস টু অটোমেট ব্রাউজার। এই যে বলছে সেলিনিয়াম ইজ এ টুল that automates অথবা tests web browser অথবা web application, ঠিক আছে, এই সংজ্ঞাটা ভুল। 95% মানুষ এই সংজ্ঞাটা ভুল বলে, সেলিনিয়াম ইজ নট আ টুল, সেলিনিয়াম ইজ আ সেট অফ টুল set of tools
অনেকগুলো টুলস এর সমষ্টি, সেলিনিয়াম জাস্ট একটা, কিন্তু সেলিনিয়াম হলো যে আসলে টুল না, টুলস অনেকগুলো টুলস আছে। এখানে আপনি সেলিনিয়াম ব্যবহার করতেছেন, পাইচাম ব্যবহার করতেছেন, আপনি এগুলো প্যাকেজ ব্যবহার করতেছেন, আপনি ওখানে রিপোর্ট জেনারেশনের জন্য আপনি HTML রিপোর্ট ব্যবহার করতেছেন, আপনি গিট হাব ব্যবহার করতেছেন, আপনি ওখানে জেনকিন্স ব্যবহার করতেছেন, আপনি এখানে জিরা ব্যবহার করতেছেন। সো অনেকগুলো যন্ত্রপাতি, টুলস, টেকনোলজির সমাহার হলো সেলিনিয়াম। আপনি এখন বলতেছেন যে এগুলো কি, তার মানে সেলিনিয়ামের সংজ্ঞার মধ্যে আপনার ভুল আছে, আপনি এটাকে টুল মনে করতেছেন, এটা টুল না, এটা টুলস। আর ফ্রেমওয়ার্ক আর টুলস এর ভিতরে পার্থক্য, ফ্রেমওয়ার্ক হলো জাস্ট একটা আপনি মনে করতে পারেন ব্লু প্রিন্ট এর ইমপ্লিমেন্টেশন, আজকের ক্লাসটা তো করছেন না, কি বলছিলাম, সব সময় আপনার কনফিউশন আছে গো টু গুগল, ফ্রেমওয়ার্ক, ওকে, ফ্রেমওয়ার্কে গেলাম আমি, এইটা জানার জন্য আপনি 24 ঘন্টা ওয়েট করতেছেন আমাকে জিজ্ঞেস করার জন্য, কিন্তু আপনি ফ্রেমওয়ার্ক লিখলেই পাইতেছেন ফ্রেমওয়ার্ক কম্পিউটার ইঙ্ক, ল্যাপটপ ম্যানুফ্যাকচারার, ঠিক আছে, ফ্রেমওয়ার্কস আরো অনেক পাচ্ছেন এখানে, ফ্রেমওয়ার্ক মানে কি, আচ্ছা আপনি লিখতে পারেন হোয়াট ইজ ফ্রেমওয়ার্ক, Selenium framework is a code structure. It helps facilitate code maintenance. Without a frame, we will place code and data in the same place, which is not reusable and readable. কি বুঝলেন বলেন? বলতেছে framework is a code structure. এটা আসলে code maintenance করে। এটা হলো এই 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 কথাটা একটু ভুল আছে, আমি বলি কি জন্য, সেলিনিয়াম ফ্রেমওয়ার্ক হলো একটা স্পেসিফিক, কথাটা বলতে হবে একটা নির্দিষ্ট কোড স্ট্রাকচার, যে কোনো কোড স্ট্রাকচার না, যে কোনোটাই স্পেসিফিক। এবার দেখছেন কেন আমি গুগল করি না, যে গুগলে যাব না আপনার কাছে যাব, দেখেন আপনার তো এখন ক্লিয়ার হয়ে যেতেছে, মোর ক্লিয়ার দেন গুগল। এটা হলো স্পেসিফিক কোড স্ট্রাকচার, পাইটেস্ট এর একটা আলাদা কোড স্ট্রাকচার আছে, এটার পরে এটা হবে, এটার পরে এটা হবে, এটার উপরে এটা হবে, একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, ফর্মা আছে, এইখানে এই এই আমার প্যাকেজ লাগবে। আচ্ছা প্যাকেজটা কি, আসলে প্যাকেজটা হলো নাথিং বাট, প্যাকেজের মধ্যে কি আছে আসলে, কিছু কোড অলরেডি আপনাকে লিখে দেওয়া আছে, ওইটা আপনি ব্যবহার করতেছেন, কি আছে সেটা আপনি দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা কাজ হচ্ছে, বুঝতে পারছেন, ওইটা হলো যে ইনক্যাপসুলেট করা, কিভাবে কাজ করবে এটা আপনি বুঝতেছেন না, কিন্তু কাজ হচ্ছে, কি কাজ হচ্ছে সেটা আপনি বুঝেন, কিভাবে হচ্ছে সেটা আপনি বুঝছেন না, বোঝা গেছে। ওইটা ওখানে কি থাকে, ওখানে অনেকগুলো ক্লাস আছে যেগুলো আপনি অটোমেটিক্যালি ব্যবহার করতে পারছেন, ওইটা ডেভেলপাররা আগে লিখে ফেলছে, ওইটা জাস্ট আপনি ইম্পোর্ট করে ব্যবহার করতেছেন। এখন পাইটেস্ট একটা ফ্রেমওয়ার্ক, এটা জাস্ট স্পেসিফিক একটা কোড স্ট্রাকচার, নট জাস্ট কোড স্ট্রাকচার, স্পেসিফিক, যার ভিতরে কোড ডেটা কি থাকে আসলে ওখানে, ওইটা থাকবে একটা ক্লাসের ভিতরে, ক্লাসের ভিতরে কি থাকে বলেন তো, ক্লাসের ভিতরে থাকে ভেরিয়েবল,
ভেরিয়েবলস থাকে, ভেরিয়েবলস, তারপর আমরা বলতে পারি অ্যাট্রিবিউটস, আরেকটা হলো বিহেভিয়ার। বিহেভিয়ারটা কি আসলে মেথড, ঠিক আছে? আবার মেথডের ভেতরে কি থাকে, মেথডের ভেতরে একই জিনিস থাকে, ঠিক আছে? বিষয়টাই খুব সিম্পল, পাইথন একটা ফ্রেমওয়ার্ক, জাস্ট আ স্পেসিফিক কোড স্ট্রাকচার, স্ট্রাকচার মানে কোনটার পরে কি হবে সেটা বলে দেওয়া আছে, আপনি জাস্ট ওইটা ব্যবহার করবেন। অনেকটা ফরমেটের মতো, ফরমেটটা কি আসলে ব্লুপ্রিন্ট, ব্লুপ্রিন্ট দেওয়া আছে, আপনি ওইটা জাস্ট ব্যবহার করবেন, ইমপ্লিমেন্ট করবেন। আচ্ছা, আরেকটা কি আছে, বিডিডি বিহীন, আমি বলি আপনি যখন প্রথম কাজে যাবেন আপনাকে এই ফ্রেমওয়ার্কটা করতে দিবেন, আপনি কি করবেন আসলে, আপনি ওখানে গিয়ে জাস্ট টেস্ট কেস লিখবেন, বা টেস্ট কেস লেখা থাকলে আপনি এক্সিকিউট করবেন আর বাগ রিপোর্ট করবেন, আপনার কাজ ওইটুকুই এক থেকে দুই বছর পর্যন্ত। আপনাকে যখন এরা বিশ্বাস করতে শুরু করবে আপনাকে অটোমেশন, বেসিক অটোমেশন টেস্ট স্ক্রিপ্ট গুলো লিখতে দিবে, আপনি লিখবেন, আপনি কি করবেন, তিনটা কাজ করবেন খালি, একটা হলো ফাইন্ড এলিমেন্ট করবেন, ফাইন্ড এলিমেন্ট, দ্বিতীয়টা কি লোকেট করবেন, এটাকে লোকেট এলিমেন্ট, তৃতীয়টা কি আপনি এটাকে পাস করবেন, পাস করবেন, ডেটা পাস করবেন, আপনার কাজ এই তিনটাই আর এক্সিকিউট করবেন। তারপরে রেজাল্ট কি হবে না হবে সেটা হয়তো আপনার ডিসাইড করতে হবে, আপনার সিনিয়র যে টেস্ট ইঞ্জিনিয়ার আছে এটা নিয়ে তারা করবে, এটা নিয়ে তারা এই পাইটেস্ট ফ্রেমওয়ার্ক বানাবে অথবা বিডিডি বিহেভ ফ্রেমওয়ার্ক বানাবে, আপনার কাজ শেষ, আপনি ম্যাক্সিমাম সময়ে বসে থাকবেন। আর আপনি শিখতে থাকবেন, ছয় মাস এক বছর পরে গিয়া আপনারা এইগুলো করতে দিবে, এই যে এগুলো করতে দিবে, তারপরের বছরে গিয়ে হয়তো আপনারা বলবে যে আচ্ছা এখন আপনি এটা করেন, এটা হলো তিন বছর পরে গিয়ে আপনি এটা করতে পারবেন। মানে এটা করাই হলো যারা সিনিয়র টেস্ট ইঞ্জিনিয়ার, এরা হলো যে অটোমেশন ইঞ্জিনিয়াররা এটা করবে, আপনাকে অটোমেশন হিসেবে নিবে কিন্তু আপনাকে অটোমেশনের কাজ করতে দিবে, কারণ আপনাকে এখনো তারা বিশ্বাসই করে না যে আপনি এগুলো করতে পারেন। বুঝতে পারছেন? কারণ তারা জানে যে এই তিন চার মাস কোনো মতে শিখে এসে তারা জবটা নেই, তিন বছর পাঁচ বছর অভিজ্ঞতা আছে বলে, ঠিক আছে, আসলে কাজ করতে দিলে পারবে না, এই জন্য আপনাকে ছোট ছোট কাজ করাবে, দেন আপনাকে ট্রেনিং এর মধ্যে রাখবে, আপনাকে ভিডিও টিউটোরিয়াল ধরাই দেবে অথবা ট্রেনিং করায়, আপনি যদি খুব এক্সপার্ট হন তাহলে আপনাকে হয়তো বা এটা করাবে। এখানে পুষতে দেরি আছে কারণ এইটা হলো ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং এ ব্যবহার হয়, UAT, ইউজার অ্যাকসেপ্টেন্স টেস্টিং। মানে কি, এটা ডেলিভারি দেওয়ার আগে যে টেস্টিংটা হয়, এটা তো আপনার মতো আমার মতো টেস্ট ইঞ্জিনিয়াররা করে না, এটা হলো যে মোস্ট সিনিয়র টেস্ট ইঞ্জিনিয়াররা করে। তো এইটাকে এইটাকে হেল্প করার জন্য আপনি এই কাজগুলো করবেন। বুঝতে পারছেন? অনেকে এটার জন্য হতাশ হয় যে আমাকে বসায় রাখছে, আমাকে করছে না, ব্যবহার করছে না, এই সেই, হ্যাঁ হতাশ হয়, কিন্তু হতাশ হবার কিছু নাই। কেন দাদা হতাশ হয় কেন, আমি চাকরি করতেছি, পয়সা দিতেছে, ওদের কাজ ওরা করতেছে। না, অনেকের আবার ক্ষমতা দরকার,
ও আচ্ছা মানুষ তো মানে ক্ষমতা যেখানে নাই সেখানে থাকতে চায়, বুঝছেন? দায়িত্ব না দিলে আপনার ইয়ে, বাংলাদেশে একটা সিস্টেম আছে, সেটা হলো কি, ঘুষ খাইলে, ইয়ে করলে, ধরা পড়লে, চুরি করলে যে পানিশমেন্টটা হয় বাংলাদেশে, সেটা কি জানেন? সাসপেন্ড করে, সাসপেন্ড করে না তো ঘুষ খাইলে এটা হচ্ছে আপনার কি শাস্তি দেয়, ডিমোশন হয়, ডিমোশন হয় না, ডিমোশন হয় না, সরকারি হয়, হ্যাঁ, ওএসডি করে, ওএসডি করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওএসডি মানে কি তা তো জানি না, আউট অফ সার্ভিস ডিউটি মানে হলো আপনার চাকরি আছে, গিয়ে একটা চেয়ারে বসে থাকবেন আপনি, আপনার কোনো নির্দিষ্ট দায়িত্ব নাই, আপনি বসে বসে বেতনটা নেবেন, কিন্তু এইটা হলো সব থেকে অপমানজনক এবং আনবেয়ারেবল, অনেকে চাকরি ছেড়ে চলে যায়। ওএসডি মানে আপনার দায়িত্ব নেই, আপনার চেয়ার আছে, টেবিল আছে, ঠিক আছে, কিন্তু আপনার দায়িত্ব নেই, কাজ নেই, আপনি যাবেন, পত্রিকা পড়বেন, তারপর আপনার সুপিরিয়র যদি আপনার ফাইল দেয় দেখবেন, কিছু দায়িত্ব দিলে করবেন, কিন্তু আপনার নির্দিষ্ট কোনো, আপনি সিগনেচার করতে পারবেন না, ডিসিশন নিতে পারবেন না, এইটাই হলো সব থেকে যন্ত্রণার কাজ, ওএসডি। আপনার চাকরি আছে, আপনার বেতন আছে, স্পেসিফিক আপনার দায়িত্ব নাই, অনেকটা ওএসডির মতো, আপনি প্রথম যখন জবে যাবেন, ঠিক আছে, আপনারা হয়তো বলতেছে যে এইটা একটু দেখেন, এইটা একটু পড়েন, এই ভিডিওগুলো দেখেন, ঠিক আছে, এইটা শিখেন, ওখানে যান, এই দ্বিতীয় কোশ্চেন ছিল আপনার কি, প্যাকেজটা কি আসলে, প্যাকেজটা হলো একটা ফোল্ডার, রাইট? কিন্তু ফোল্ডারের ভেতরে কি থাকে, যে কোনো একটা ফোল্ডারের ভেতরে আপনি কি রাখেন, একটা ফাইল থাকে, ফাইলের ভিতরে কি থাকে, ক্লাস থাকে, মেথড থাকে, ফাংশন থাকে, রাইট? প্যাকেজটা হলো এই, জাস্ট একটা প্যাকেজ হলো একটা ফোল্ডার, তার ভিতরে ফাইল আছে, অনেকগুলো ফাইল আছে, ফাইলের ভিতরে কি আছে, ক্লাস আছে, ফাংশন আছে, মেথড আছে, ডেটা আছে, এগুলো ডেভেলপাররা লিখে রাখছে, আপনি এটা জাস্ট ইম্পোর্ট করে ব্যবহার করতেছেন, অনেক রেডিমেড ক্লাস আছে ওখানে, ক্লাসটা কি কাজ করে সেটা আপনি জানেন, কিন্তু কিভাবে কাজ করে সেটা জানেন, বুঝতে পারছেন? ইয়েস অর নো? মোটামুটি মোটামুটি হলে হবে না, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। এখন আপনি যখন ইন্টারভিউ দিতে গিয়ে উল্টাপাল্টা কথা বলবেন, ওরা যদি জানে আপনার কনসেপ্ট ক্লিয়ার না, তখন আপনার এইগুলো জিজ্ঞেস করবে, বুঝতে পারছেন? যদি দেখে যে এ তো বলতেছে ফ্রেমওয়ার্ক হলো টুল, তখনই ধরবে। তাহলে আপনার কাজ কি এখন, google.com
open orange HRM application. Enter username. It has a correct username. Enter correct. What? Tarpor key. Submit button. এটা করার জন্য আপনি 72 ঘন্টা সময় পাবেন কোথাও যদি কাজ করেন ঠিক আছে আপনারা এখন সময় দিলেন 1 ঘন্টা